মাংস বিক্রেতাকে মারধর করে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনা উদয়পুর পূর্ব গোকুলপুর এলাকার ঝুলন্ত ব্রিজের কর্নারে। মাংস বিক্রেতার অভিযোগের তির স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। কোন ধরনের কারণ ছাড়াই মাংস বিক্রেতা সুরজিৎ সাহাকে মারধর করে খুনের চেষ্টার অভিযোগ আসে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনা রবিবার বিকেলে উদয়পুর পূর্ব গোকুলপুর এলাকার ঝুলন্ত ব্রিজের কর্নারে। মাংস বিক্রেতা সুরজিৎ সাহা অভিযোগ করেন, কোজাগড়ে লক্ষ্মী পুজোর বাজারে তিনি অন্যান্য দিনের মতো মাংস বিক্রি করছিলেন। ঠিক সেই সময় এলাকার তিন যুবক তাকে আক্রমণ করে, এর আগেও আক্রমণ করে, দোকান ভাঙচুর করে এবং এর প্রতিকার চেয়ে মামলাও দায়ের করা হয়। কিন্তু পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি বলে মাংস বিক্রেতা সুরজিৎ সাহার অভিযোগ। আমার ভাইয়ের পাটিলিয়া ইটা করছে না, এটা ব্যাপার তো আমি জানি না। আমার কইয়া তো তোর ভাইয়ে ইটা করে হিতা করে এই কথা কইয়া আসলে আমার ভিডিও আরম্ভ করে চাইছিল। এবার আমার দোকান থেকে দাও লইয়া লেছে। ঘটনা সম্পর্কে সুরজিৎ সাহার মা বলেন, তার ছেলে স্থানীয় পঞ্চায়েতে নির্ধারিত অর্থরাশি জমা দিয়ে এখানে ব্যবসা করছে। কোন ধরনের কারণ ছাড়াই তাকে এলাকায় তিন যুবক মারধর করে। একসময় তিন যুবক দোকান থেকে দা দিয়ে সুরজিৎ সাহাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ করেন তার মা। ঘটনা কি দিব তার মাইর দিতে আমি শূন্য বাইতে দৌড়ে যাই চাই দি এন হয়েছি কথা কারে কারে ফোন করতে চাই তো মানে হেরা তার কেউ আছে না ভর্তি এনতে গেছে কেন কি মাস অমর দেবনাথ কি কারণ আছে মাসে কি কারণ মাসে তে জানে তার বলে কেডা কইছে বাইক থেকে কারে নামাইলে তো এ কথা তারে কত তে তোর বাইক চালাইছে না তে কিছু কইছে না তুই তুই তার যে কইছে তার কাছে যাস না তারে গিলি গায় এ মাইর কথাছস আমার ছেলের নাম কি সুরজি শাহ কি করে হে মাংস দোকান দিছে আর মারধর করছে কি মা করছে তো মারধর করছে তারা রে বলে ব্যাগে থেকে বলে কারণ আমি গণেশ টমি দাস আর মারধর কেই করছে আপনার ছেলে কি ওই কি জানি কয় অমর দেবনাথ অমর দেবনাথ কি করেছে সে বাতিল বলে বুঝতেছি। মারধরের ঘটনাকে ঘিরে পূর্ব গোকুলপুর এলাকার ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।